আমরা কারোর নাম জানতে হলে কি কিভাবে প্রশ্ন করতে পারি? আমার সাথে রিপিট করবেন, কমো ভুজা প্লেভু, 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 কমো চুতাপেল, কমো চুতাপেল, কমো চুতাপেল, কমো চুতাপেল, চুতাপেল কমো, চুতাপেল কমো, চুতাপেল কমো, জি ওই কথাটারে আপনি হচ্ছে কমোটারে পরে নিয়ে গেলেন, চুতাপেল কমো। প্রথমে বললাম হচ্ছে আপনি করে, সেকেন্ডে বললাম কি তুমি করে অথবা তুই করে, তারপরে কি এত ভু, কি এত ভু, ভুজেত কি, ভুজেত কি, ভুজেত কি, ভুজেত কি, শব্দগুলো আপনাদের কাছে নতুন, এই জন্য হচ্ছে মানে প্রবলেম হচ্ছে, কিন্তু যখন আমরা বলতে বলতে অভ্যস্ত হয়ে যাবে তখন আর এই ঝামেলাগুলো হবে না। কমো সাপেল চিল, কমো সাপেল চিল, কমো সাপেল চিল, কমো সাপেল চিল, তার নাম কি? এটা হচ্ছে উচ্চারণের জন্য, হ্যাঁ কমো সাপেল ইল না বলে এটা উচ্চারণের জন্য মাঝখানে টি বসাইতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে আপনার হচ্ছে প্রশ্ন করার জন্য এক্সট্রা একটা টি বসাইতে হয়, এটা কোনো একটা মানে এটির কোনো মিনিং নাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে উচ্চারণের জন্য আপনি এটিটা বসাবেন, ঠিক আছে? কমো সাপেল চিল, আমরা তো তের পরে আই থাকলে উচ্চারণ চয়ের মতো করি না, তো এই জন্য চিল হইতেছে। আপনি তার নাম কি নাকি, হ্যাঁ তার নাম কি? এখন যদি মেয়ে হয় তাহলে কিভাবে বলতে পারি? কমো সাপেল তেল, কমো সাপেল তেল, কমো সাপেল তেল, রিপিট করেন, সাইফুল ভাই, কমো সাপেল তেল, কমো সাপেল তেল, কি এস, কি এস, কি এস, সে কি, সে কি, সে কি, সে কি, কি সে, কি সে, কি সে, কি সে, আবার শুধু রিপিট করেন, কমো ভুজা প্লেভু, কমো চুতাপেল, চুতাপেল কমো, কি এত ভু, ভুজেত কি, কমো সাপেল চিল, কমো সাপেল তেল, কি এস, সে কি, কি এস, পাবো, কি সে, কি সে, ওকে, বুঝতে পারছেন তো না অর্থ? এক্স্যাক্টলি, তার মানে এই যে এই যে এই মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তা আট ভাবে আমরা কিভাবে কেমন আছেন বলতে পারি, আরো অনেক ভাবে বলা যায়, আরো আছে, বাট সবগুলো তো একসাথে লিপিবদ্ধ করা সম্ভব না, তো আমি হচ্ছে যতটুকু সম্ভব হয়েছে আপনি করেছি, আপনি যত যত আপডেট হবে লেভেল আপনি তত তত শিখতে পারবেন, ঠিক আছে?